আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে গিয়ে আমি একটু বেশি হ্যাপি, কারণ কি জানো, আজকে হচ্ছে গিয়ে ছাদ বাগানে আমার সেই স্বপ্নের কাঙ্ক্ষিত হচ্ছে গিয়ে গোলাপ গাছে ফুল ফুটেছে, যার জন্য আমি খুবই হ্যাপি এবং আজকে খুবই এক্সাইটেড এবং খুবই খুশি, সব কিছু একসাথে। সত্যি বলতে নিজের হাতে একটা কিছু মানে লাগানোর পর অপেক্ষায় থাকা, সেই হোক সেটা ফলের গাছ হইতে পারে, সেটা ফুলের গাছ, সবসময় মানে মনে হয় কখন আমার গাছে ফুল ধরবে অথবা ফল হবে, নিজে মানে ধরতে পাবো দেখতে পাবো, এটা একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম অনুভূতি, সেটা মানে বলার ভাষা নেই আর কি। তো এটা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে দ্বিতীয় দিন তেমন করে গোলাপগুলো মানে ফুটছিল না, আর প্রতিদিন করে ছাদ বাগানে এসে এসে আমি ঘুরে যেতাম আর দেখতাম ফুলগুলা ফুটতেছি কিনা, কলি হচ্ছে কিনা। তো এটা হচ্ছে কি দ্বিতীয় দিন, ফার্স্ট দিনের মানে শট আমার নেওয়া হয়নি, এটা একদম ছোটো ছিল। তো এটা হচ্ছে গিয়ে তৃতীয় দিন, আর লাস্টের যে শটটা দেখাবো এটা হচ্ছে গিয়ে একদম সবার লাস্টের চার দিন, মানে প্রায় ফুলগুলো বিশাল বড় হয়, অনেক সুন্দর বড় হয়, চার দিনের মাথায় পাঁচ দিনের মাথায় ফুলটা বিশাল বড় হয়। আর এটা দুঃখের বিষয়, এটা যদি মানে ফুলটা যদি গাছে সবসময় থাকতো খুব সুন্দর লাগতো, তাই না? মানে একটা গাছের সৌন্দর্য মাধুর্য হচ্ছে গিয়ে একটি ফুল, আর এই ফুলটা ছিঁড়ে পেললে আসলে আমরা মানে ভুলবশত অনেক সময় ফুল কিন্তু গাছেই মানায়, হাতে কখনো মানে না, আমরা ছিঁড়ে ফেলি, সৌন্দর্য নষ্ট করে ফেলি। তো যাই হোক, হচ্ছে কি তিন দিন চার দিনের, আর এখন হচ্ছে গিয়ে পাঁচ দিনের যে আমি হাতে নিলাম, এটা আর একটু বড় হয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আর সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে, কারণ আজকে পুরো গাছটাই হচ্ছে গিয়ে একদম ভরা ভরা, আর আমি তো অনেকগুলো মানে ফটো উঠালাম ভিডিও করলাম, আর আমার খুবই ভালো লাগতেছিল, কারণ নিজের গাছের ফুল বলে কথা, আর আমি মাঝে মধ্যে বিকালে এসে একটু মজা করি। তো যাই হোক, সবাই দেখি এভাবে কয় কীভাবে জানি পিক উঠা। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি, আমি ফার্স্ট টাইম অনেকেই দেখি এভাবে সুন্দর কী সুন্দর পিক উঠায়। তো আমার হাতটা যত না কালো তার চেয়ে তিন গুণ কালো হয়ে গিয়েছে আমার হাত এভাবে পিক উঠাতে গিয়ে, কী অবস্থা। তো যাই হোক, আজকে আবার চলে আসছি, এটা মানে পাঁচ দিনের সবগুলা ক্লিক একসাথে নিয়েছি, এটা হচ্ছে পাঁচ দিন। তো এখন মানে মনে হচ্ছে ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে ঝরে যাবে। তো দুঃখের বিষয়, আমার খুব কান্না করতে ইচ্ছা হইতেছে, কারণ নিজের শখের গাছ, আর নিজের শখের গাছে একটা ফুল ফুটলে সেটা যদি নষ্ট হয়ে যায়, আর সত্যি বলতে এটা কিছু করার নয়, প্রকৃতির নিয়ম, ফল দেবে ফল নষ্ট হবে, আবার নতুন করে ফল দেবে। তো আমাদের জীবনটা মূলত এরকমই, মানে সময় যতই যা ততই আমাদের মানে জীবন থেকে দিন মানে হয়ে যায়, শেষ হয়ে আসে। তো ফুলটা আরও তাই হয়েছে, দেখো মানে সাইডগুলো শুকানো শুরু করে দিচ্ছে, মানে দিন যাচ্ছে দিন দিন, আর হচ্ছে গিয়ে মানে ওরা ওরা ঝরে পড়ার মানে দিন আগায় আসতেছে। আর আমার সত্যি বলতে এই ফুল নিষ্পা ফুলগুলোকে দেখলে আমার মনটা ভরে যায়। তোমরা কারা কারা এরকম ফুল গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।